সকাল ৮টা অনুশীলনের জন্য প্রস্তুত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেটাররা। এখানকার সকল খেলোয়াড় স্বপ্ন দেখেন একদিন বড় ক্রিকেটার হবেন। তাদের সেই স্বপ্নের নৌকার নাবিক কোচ লিবন। তিনিও স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান তার ছেলেমেয়েরা বড় জায়গায় ক্রিকেট খেলবেন। কিন্তু দিনে দিনে কোচ লিবনের সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ঝিনাইদহের ক্রিকেটে যেন কালো আধার নেমে এসেছে। গত তিন বছর যাবত বড় কোনো টুর্নামেন্টই হয় না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। ক্রিকেটের এই বেহাল দশায় তরুণ প্রজন্ম এখন মাঠ বিমুখী হয়ে যাচ্ছে। ক্রিকেট খেলার আগ্রহ এখন নেই বললেই চলে। থমকে গিয়েছে লিবনের স্বপ্ন। ক্রিকেটের এই করুণ পরিণতি একজন কোচ হিসাবে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। আসলে একজন ক্রিকেট খেলোয়াড়ের মূল উদ্দেশ্যটাই থাকে খেলা, কিন্তু মাঠে এসে তো এক্স্যাক্টলি যে বিষয়টা ঝিনাইদহের প্রেক্ষাপটে যে 2017-18 সালের পর থেকে ঝিনাইদহ মাঠে কোনো ধরনের ক্রিকেট লিগ বা টুর্নামেন্ট কিন্তু হয় নাই। তো এই প্রেক্ষাপটে আমি বলতে পারি যে বয়সভিত্তিক ক্রিকেটের বাইরে যে সকল ক্রিকেটারগুলো থাকে এরা কিন্তু আসলে আর কোনো গ্রাউন্ড পাচ্ছে না তার নিজেকে মেলে ধরার। অর্থাৎ একটা ক্রিকেট খেলোয়াড় সারা বছর সে পরিশ্রম করছে, মাঠে এসে ক্রিকেট খেলা শিখছে, কিন্তু সে যদি সেই খেলাটাকে সে মাঠে অ্যাপ্লাই করতে না পারে নিজেকে, তাহলে কিন্তু আসলে তার আর কোনো ভবিষ্যৎ থাকে না, সামনের দিকে এগিয়ে যাবে। তা আমার কাছে মনে হয় যে ক্রিকেট মাঠে ফেরানোর খুবই জরুরি দরকার ঝিনাইদহের মাঠে। গত দুইটা সিজন, যে তিনটা সিজন চলতেছে এখন, আমরা কিন্তু এখন অনিশ্চিত যে ঝিনাইদহ মাঠে কবে ক্রিকেট ফিরবে আবার। তো সেই জায়গা থেকে কিন্তু আমি যেটা খুব কাছে থেকে দেখতেছি যে খেলোয়াড়রা দিন দিন খেলাধুলা মাঠে না থাকার কারণে, প্রতিযোগিতামূলক খেলা মাঠে না থাকার কারণে কিন্তু ওরা আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে, মাঠ বিমুখ হয়ে যাচ্ছে। এটা ক্রিকেটের জন্য আমি মনে করি একটা বড় একটা বাজে খারাপ একটা বিষয় বা হুমকি একটা বিষয়। মুখ থুবড়ে পড়ে আছে ঝিনাইদহের ক্রিকেট লিগ। এ যেন দেখার কেউ নেই, বলার কেউ নেই, ক্রিকেটারদের এই হাকার শোনারও যেন কেউ নেই। চোখের সামনে ক্রিকেটারদের এই আর্তনাদ যেন সইতে পারছেন না লিবন। যেভাবেই হোক মাঠে খেলা ফেরানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তো আমার কাছে মনে হয় যে সমস্যাগুলো আছে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা বা মাঠ কেন্দ্রিক, এই সমস্যাগুলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা যত দ্রুত সম্ভব এই জায়গাগুলোকে ওনারা লক্ষ্য দেবেন এবং এই সমস্যাগুলো সমাধান করে দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসবে। এর মাধ্যমে ইতিমধ্যেই আমরা ঝিনাইদহে কিন্তু ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ খেলেছি, ছেলেরা খেলেছে। আমাদের ইচ্ছা ছিল যে প্রিমিয়ার ডিভিশনে শুরু হবে, কিন্তু সেই সময়টা থেকে কিন্তু আসলে মাঠে খেলাধুলা বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি একজন কোচ হিসাবে অবশ্যই আশা করব যে যত দ্রুত সম্ভব ঝিনাইদহ স্টেডিয়ামে ক্রিকেট খেলা প্রতিযোগিতামূলক খেলাগুলো ফিরে আসুক এবং খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করুক এবং নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, এটাই আমার। হতাশার ছাপ চেপে গিয়েছে স্থানীয় খেলোয়াড়দের মধ্যেও। যেখানে ঝিনাইদহের লিগ খেলতে পারছেন না সেখানে ঢাকা লিগ খেলার স্বপ্ন দেখবেন কিভাবে? ঝিনাইদহে অলমোস্ট তিন বছর কোনো ক্রিকেট নাই, যে কোনো কারণে হোক খেলাধুলা নাই। তো যারা নিউ কামার আছে এরা কীভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে? একটা এলাকায় যখন টোটালি ক্রিকেট অফ থাকে ক্রিকেটারদের আসলে খুব খারাপ টাইম যায়। তো সেই সময় ক্রিকেটার ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, অনেক খারাপ কাজে জড়ায় পড়তে পারে। তো সেক্ষেত্রে আসলে একটা এলাকার ক্রিকেটটা চালু রাখা, চালু থাকা যে কোনোভাবেই হোক খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। যে মাঠে সবসময় খেলাধুলায় প্রাণবন্ত থাকতো সেই মাঠ এখন শূন্য, হারিয়ে গিয়েছে মাঠের সোনালি সেই সময়। যে খেলোয়াড়রা তার বুকের মধ্যে দাপিয়ে বেড়াতো এখন সবই স্মৃতি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম যেন নীরবে অপেক্ষা করছে ওই খেলোয়াড়দের জন্যই।